নাসির তামিমার বিয়ে এবং তামিমার ডিভোর্স নিয়ে কম জলগোলা হয়নি। অবশেষে তামিমার সাবেক স্বামী রাকিব সেই ডিভোর্স রেজিস্টারকারী কাজীকে হাতে নাতে ধরে মোটামুটি কথার মাধ্যমে তুলুধুলু করে ছেড়ে দিয়েছে। কাজী কোনো মতেই সত্যতা প্রমাণ করতে পারেনি ডিভোর্সের, সে তার কথার মাধ্যমেই ধরা পড়ে গেছে, যা আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। আপনারা জানেন তামিমা যখন তালাকনামা নিয়ে মিডিয়ার সামনে এসে বলতেছে 2016 সালে আমাদের ডিভোর্স হয়ে গেছে, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তারপর থেকেই রাকিব বিভিন্ন তথ্য প্রমাণ মিডিয়ার সামনে উপস্থাপন করে জোর দাবি করে যাচ্ছে তাদের 2018 সাল পর্যন্ত সম্পর্ক ছিল, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে 2018 সালেও তামিমার পাসপোর্টে স্বামী দেখানো হয়েছে রাকিবকে। এছাড়া তারা যে 2018 সালে একই সাথে একই হোটেলে ছিল তারও যথেষ্ট প্রমাণ রাকিব লোকেশন সহকারে মিডিয়ার সামনে তুলে ধরেছে। এছাড়া ইউনিয়ন পরিষদও জোর দাবি জানাচ্ছে রাকিবকে যে ডিভোর্স দেওয়া হয়েছে এই ধরনের কোনো তালাকনামার কপি আমরা ইউনিয়ন পরিষদে পাইনি। এছাড়া 2018 সালেও রাকিবের নামে তামিমা শপিং করতো যেই দোকান থেকে মালামাল কিনতো সেই দোকানেও যথেষ্ট প্রমাণ রয়েছে 2018 সালেও তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল। এছাড়া এই শেষ পর্যায়ে এসে রাকিব সেই তালাকনামা রেজিস্টারকারী কাজীকে ধরে কী যে করলো তা আপনারা এই ভিডিওতে দেখুন। কাজীর কথাই শোনা যায় সে একটি ভুয়া এবং জাল কাবিন তৈরি করেছে। তো চলুন আমরা ভিডিওর মাধ্যমে সেই সত্যতা জেনে নেই। এটা কি? এটা হচ্ছে আপনার, এটাকে বালাম নাম্বার বলে। আচ্ছা আচ্ছা, রাকিব হাসান, পিতামাত নজরুল ইসলাম, সালমা সুলতানা, আচ্ছা নাম ছিটি তাইমা সুলতানা, পিতা শহীদ রহমান। আচ্ছা, আমার আপনারা যে এটা করছেন তো আপনারা তো অবশ্যই তার কাবিননামা দেখছেন। সেই কাবিননামা ওখানে আমাদেরকে বলা হয়েছিল যে পুট ম্যারিজ করছিল তারা। না না, পুট ম্যারিজ করা হয়েছিল, মানে কাবিনটা আসলে শো করে নাই, তাই তো? মানে জাস্ট পুট ম্যারিজ এর কাগজ। হ্যাঁ, আমাকে বলছে পুট ম্যারিজ করা হয়েছিল সেখানে, যেহেতু বাবা মা নিজেরাই দুজনই বলা হয়েছিল এই সময়। আপনার যে তারিখটা আছে আপনি দেখেন, 12/2016। আচ্ছা, এইটা কি মানে ধরেন সরকারি ছুটির দিনে কি তালাক হয়? রেজিস্টার তো 24 hours, যে কোনো সময়, যে কোনো সময় করতে পারে। আচ্ছা, বাট এইটা করার সময় হচ্ছে ই লাগে পোস্ট অফিস করতে গেলে, তখন সেক্ষেত্রে আপনার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের কি বলা হয়েছিল যে কোড ম্যারিজ হয়েছে? শামীম ভাই, এই যে এখানে শুধুমাত্র এইটাতেই মানে তামিম এবং রাকিবার ইস্যুটাতেই শুধু তারিখ দেওয়া আছে। হ্যাঁ, এটা বাকি হচ্ছে কোথাও তারিখ দেওয়া নাই, সার্টিফাই কপি নেওয়া হয়েছে তো এখানে তারিখ দেওয়া নাই। এখানে কোনো কোনটাই তারিখ এইটাতে আছে সব আমি বলি, যেটাই সার্টিফাই কপি নাই। হ্যাঁ, এটা নেই গ্রাহক। হ্যাঁ, যেটা নেওয়া হয় সেটাতে এটাতে নেয় নাই, এটাতে নিছে কিন্তু তারিখটা দিতে ভুলে গেছে। যেটা নেওয়া হয় সেটাতে আপনি এটাতেও তারিখ দিতে ভুলে গেছে। পরিবার থেকে নোটিশ করা হয়। কোথায়? আপনার ঠিকানা এই যে ঠিকানে রাকিব হাসান, নজরুল ইসলাম, গ্রাম পোস্ট, আমাদের পোস্টই তো ভাইয়া এখানে পোস্ট হইলো থানা নলসিরি জেলা জালকাঠি, কিন্তু ইউনিয়ন পরিষদ হলো বরফপুর ইউনিয়ন। এটা তো আসলে বিষয়টা আমাদের না, এ তো পাঠাইছে তো যেটা দেখেন তার এইটাতে পাঠাইছে, এখানে তো সরকারি কোনো সিল নাই, মানে কোন ভাই পাঠাইছে এটা 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 আমাদের কাছে ফটোকপি, এটা মেইনটা তাদের কাছে আছে। আচ্ছা, মেইনটা তাদের কাছে, যেহেতু নোটিশ করে তার তো ফটোকপিতে তো সরকারি সিল থাকা উচিত ছিল যে সেখানে যে পাঠাইছে এটা তাদের কাছে আছে, এটা আমরা তাদের কাছে থাকলে ফটোকপিতেও তো সিল সিলটা আসবে, ফটোকপিতে কোথাও তো সিল আসতেছে না, মানে সরকারি ডাকযোগে যদি পাঠায় তাহলে সরকারি কিন্তু এটা সেটাই বলতে সেটার মেইনটা তো তাদের কাছে আছে, মেইনটাতে তো থাকবে, মেইনটাতে থাকলে এই যে ফটোকপিতে তো আসবে। এখানে বিয়ের জন্য ডিভোর্স করতে গেলে প্রসিডিউর হচ্ছে আগে আমাদের প্রুফ করতে হয় বিয়ে হয়েছে কিনা। আপনি আপনারা তো বিয়ে বিয়ে হলেই ডিভোর্স হবে, যেহেতু বিয়ে হয়েছে এটা তো অসত্য না,
মানে সেটা বিয়ে হইছে অসত্য না কিন্তু আপনি তো আর জানেন না, আপনি তো আমার রিলেটিভ না, না জেনে যেখানে বাবা মা শুনত করতেছে, আপনি তো কাগজ দেখবেন, আপনারা দেখছেন তো হচ্ছে কি কি কাগজ দেখবেন, মানে কি কাগজটা দেখে আর কি ডিভোর্সটা করে দেন আপনারা, আমাদেরকে কি কাগজ দেখাইছে আপনি, এর কথা বলা হয়েছে কোর্ট মাইন্ডে কাগজটা কি আছে আপনার কাছে, আছে 16 সালের কাজ ভাই বুঝেনি তো কত দিনের আগে, কোর্ট মাইন্ডে কাগজটা আপনার কাছে, কোর্ট মাইন্ডে কাগজে আপনি দেখছেন 2 লক্ষ টাকা ছিল, আমাদেরকে বলা হয়েছে যে আপনি তো বলার কথা না, আমি আপনাকে কাগজ এই জন্য 16 তারিখ 16 সালের 23 আমি দেখাচ্ছি আপনাকে ডিসেম্বরেরটা আপনি রেখে দিবেন কিন্তু রেজিস্ট্রিটা নাই তাই না, হারিয়ে যেতে পারে তাই না, ডকুমেন্টটা দেখে দিচ্ছি আপনাকে, মানে যেটা দেখে আপনি যেটা দেখে আপনি বিয়ে করছেন সেটাই সেই জিনিসটাই নাই, একটু বলি শনাক্তকারী কে দেখছেন, যেখানে বাবা মা যদি এইসব বলে যে আমার মেয়ে বিয়ে করছে, হ্যাঁ আপনি সেই মুখের কথাতেই ডিভোর্স দিবেন, আপনি বলি আপনাকে বাবা মা যেখানে বলে যে আপনি মুখের কথাতেই ডিভোর্স দিবেন, আমি বলতে দেন আমার না, আমি আমি বাবা মা আমি বললাম যে আমার সন্তানকে ডিভোর্স দিতে হবে, আপনি দিয়ে দিবেন, হ্যাঁ সেখানে যদি পেপারস না থাকে সেক্ষেত্রে তো বাবা মা শনাক্ত, পেপারস না থাকলে আপনি ডিভোর্স দেন, হ্যাঁ দিতে বাবা মা শনাক্ত, এই হচ্ছে কাজী অফিস এবং এই হচ্ছে কাজী অফিসের সহকারী, তার বক্তব্য যে কাগজ না থাকলেও বাবা মা শনাক্ত করতে হবে, শনাক্তকারী এখানে স্পেশাল লেখা আছে, ডিভোর্স আপনি দিয়ে দিবেন, শনাক্তকারী হতে হবে, মানে শনাক্তকারী হলে আপনি ডিভোর্স দিবেন, বাবা মা থাকতে হবে, বাবা মা থাকলেই ডিভোর্স হয়ে যাবে, এখন মেয়ের ডিভোর্স হোক বা না হোক বা কাগজ থাকুক বা না থাকুক তাই তো, এখানে আমাদের রেজিস্ট্রি প্রসিডিউর হচ্ছে, এরা নোটিশ করছে, নোটিশের পর তখন আমরা এখানে রেজিস্ট্রি হয়েছে, আগে বুঝেন এটা নোটিশ হওয়ার পর কিন্তু রেজিস্ট্রি হলো কিভাবে, রেজিস্ট্রি আপনি দেখেন না, না নিয়ম হচ্ছে আগে নোটিশ করতে হয় রেজিস্ট্রি করার আগে, রেজিস্ট্রি দেখেন নাই আপনি, বিয়ে যে হয়েছে এখানে 2 লক্ষ টাকা এটা আপনি কিভাবে পেলেন, এটা তো তারা বলছে যখন 2 লক্ষ টাকা বলছে তখন আমি 2 লক্ষ টাকা বলছি, আমি আরো বলি যখন তারা ডকুমেন্টস ফর নিয়ে আসছে প্রথম হচ্ছে তারা দেখেন এটা কি করছে, এখানে কিন্তু কোথাও নাই বাবা মা শনাক্ত করতে পারলো, আমি ক্লিয়ার এটা বলতে পারলো না 3 লক্ষ 1 টাকা কাগজ, আমি আরেকটু ক্লিয়ার করি এই ছোট্ট জিনিসটা কিভাবে ভুলে গেল, আমি তো বুঝতে আমাকে বলতে দেন জি, যখন এখানে নোটিশ করছে ডিভোর্সের প্রসিডিউর হচ্ছে প্রথমে আগে নোটিশ করতে হয় দেখেন, এই নোটিশ কিন্তু এটা কাজী অফিস, কাজী অফিস থেকে হয় না এটা, এটা তো করছে 23/12/2023 আপনাকে আইন বুঝতে হবে আগে, এখানে ডেট হয় নোটিশ তার এখানে লেখা আছে তালাক মানে ওই দিনে ই হচ্ছে, কিন্তু এই জিনিসটা লিখলো কি করে, এটা তো নিয়ে আসছেন আমাদের কাছে, আমাদের কাছে নিয়ে আসার পরে যে কোনো কাগজ নিয়ে আসলে আপনি, যে কোনো কাগজ না, এই যে নোটিশ থাকবে সাথে বাবা মার ই, আর এখানে রাকিব ভাইয়ের সমস্ত ডকুমেন্টস আছে এখানে দেখেন, আপনারা দেখেন গ্রাম সাতপাকিয়া ইউনিয়ন কি লেখা এখানে, এখানে বরুক পয়সা ইউনিয়ন পরিষদ লেখা, তো তাদের আপনাদের তো এটা দেখে নোটিশ করে না, এটা তারা করছে, এটা নিয়ম হচ্ছে নোটিশ করার পর রেজিস্ট্রি কার্যকর হবে, যদি কোনো নোটিশ কি আমাদের থেকে থাকে সেটা আমি পরিবার করছে, আমি আমি আপনি আপনার সাথে প্রসেস, আমি আমি আমাদের প্রসিডিউর হচ্ছে কাগজ অনুযায়ী প্রসেস করছে, আমাদের আমাদের প্রসিডিউর হচ্ছে রেজিস্ট মানে এই হওয়ার পরেই তখন আমরা এটা করি, মানে যখন এই যে নোটিশ প্লাস হচ্ছে নোটিশ এই হওয়ার পর, মানে আমি নোটিশের পরে সমাধান আসতে পারি যে টাইমার তাম্মি এবং তার মা যে কাগজটা আপনাদেরকে শো করছে সেই কাগজ অনুযায়ী এখানে লেখা হয়েছে, ঠিক আছে অবশ্যই এটাই ঠিক আছে, থ্যাংক ইউ শেষ। একটা বিষয়
আশা করি আপনারা ভালো মতো লক্ষ্য করেছেন, রাকিব যখন কাজীকে প্রশ্ন করতেছে আমাদের 3 লক্ষ টাকা দেনমোহরে বিয়ে হয়েছে, কিন্তু আপনার তালাকনামায় কেন 2 লক্ষ টাকা উঠানো হলো, তার স্ট্রেট ফরওয়ার্ড কোনো অ্যান্সার করতে পারেনি কাজী। এছাড়া যখন বলা হয়েছে আপনি কাবিননামা ছাড়া কিভাবে তালাকনামা তৈরি করলেন, তখন সে বলতেছে যখন মেয়ের মা বাবা আসে তখন আর কাবিননামা লাগে না। এটা একটা হাস্যকর এবং অবান্তর কথা। আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে মোটামুটি আস করতে পেরেছেন আপনাদের মেধা থেকে, এটা কি সত্যি 2016 সালে ডিভোর্স হয়েছে নাকি একটি জাল কাবিন তৈরি করা হয়েছে একটি ভুয়া ডেট দিয়ে। অবশ্যই আপনার মন্তব্য কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।